বসি মিডিয়ার লোক থাকবে, সেখানে বাইরের লোক ঢুকে মনে করেন একেবারে হাঁটার জায়গা থাকে না, চলার জায়গা থাকে না, আর সেলফি করতে করতে মানে শেষ। আমরা এই এখনো পর্যন্ত পরিবেশ খুব ভালো লাগছে, যদি বিকাল পর্যন্ত থাকে খুবই ভালো লাগবে। যেই সহকর্মীরা আসলে আপনাদের সাথে একসাথে কাজ করছেন তারাই নির্বাচনের প্রতিপক্ষ, তো প্রতিপক্ষ প্যানেলকে কতটা পাওয়ারফুল মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার থেকে? সবাই পাওয়ারফুল, আমরা শিল্পী, প্রতিপক্ষ আমি আমরা, আমরা শিল্পীরা, আবার এই পক্ষও কিন্তু আমি আমরা, আমরা শিল্পীরা। আমি মনে করি দুই পক্ষই কিন্তু পাওয়ারফুল, কারণ আমরা শিল্পীরা শিল্পীরা লড়ছি, কিন্তু আমি মনে করি না কোনো শিল্পী মনে করেন যে সে খুব মানে দুর্বল, আমি এটা মনে করি না, তাই না? হ্যাঁ, ইলেকশন দুই পার্টি হবে, কেউ হারবে কেউ জিতবে, এটাই স্বাভাবিক। তবে আমি মনে করি যে আমরা শিল্পীরা যে পক্ষই হারুক জিতুক না কেন, রাত শেষে দিন শেষে আমরা এক হয়ে চলচ্চিত্র শিল্পের জন্য, চলচ্চিত্র উন্নয়নের জন্য এক হয়ে যেন আমরা কাজ করি।